নিয়ন্ত্রণ হারিয়ে এক চলন্ত গাড়ির পেছনে ধাক্কা মেরে উল্টে গেল একটি ছোট চার চাকার মালগাড়ি। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের। মৃত চালকের নাম পরিতোষ দেবনাথ, বাড়ি আম্বাসার, টিআরটিসি পাড়া এলাকায়। জানা গেছে, আম্বাসা থেকে পুরনো কাগজ ও পিসবোর্ড সংগ্রহ করে নিজের গাড়ি করে আগরতলা এনে বিক্রি করত আম্বাসা টিআরটিসি পাড়ার পরিতোষ দেবনাথ। শনিবার রাতে মাল বোঝায় ছোট গাড়িতে আরও দুজনকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় পরিতোষ। গভীর রাতে আসাম আগরতলা জাতীয় সড়কের খয়েরপুর ফাঁড়ি থানার অধীন বাঁশবাজার এলাকায় পরিতোষের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাক গাড়ির পেছনে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারানো গাড়িটি রাস্তায় উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন গাড়ি চালক পরিতোষ দেবনাথ সহ অপর দুইজন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খয়েরপুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরিতোষ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার এক পুলিশি আধিকারিক এই সংবাদ জানান। তিনি আরও জানান, ঘটনায় আহত অপর দুজনের আঘাত তেমন গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসার পর আম্বাসায় ফিরে গেছেন। এক অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালকে অ্যাকচুয়ালি আমরা আউটপোস্টে কোনো খবর পাইছি না, কোনো ইনফরমেশন দিয়েছে না। অ্যাকচুয়ালি নাইট মোবাইল অফিসার যখন মোবাইল অফিসার ডিউটি করতে সময় তখন তাই দেখছে যে একটা দুলোরাতে একটা জায়গায় অ্যাক্সিডেন্টে বলতে গিয়ে দেখছে ওইখানে অলরেডি ফায়ার সার্ভিস যে যারা ইঞ্জুর্ড পার্টিরা শিফট করছিল জিবি হসপিটালে, সো তাই রেস্কিউ করে স্যার, গাড়ি দুনো গাড়ি রেস্কিউ করে স্যার আউট পোস্টে নিয়েছে। তখন আজকে সকালে একটা রিকোয়েশন পাই আমরা, রিকোয়েশনের মোটামুটি আমরা এ স্যারা পোস্টমর্টম করতেছি। মানে দুটো গাড়ি যে মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ হয়েছে না। অ্যাকচুয়ালি যতটুকু জানা গেছে, মানে যে গাড়ি লোকটা ইঞ্জুর্ড হয়েছিল, মানে যে গাড়ি ইঞ্জুরি ছিল ওই গাড়ি নাকি একটা ট্র্যাকের পিছনে গিয়ে লাগাই দিয়েছে। কী গাড়ি আসলো এটা? ওইটা আসলো একটা টাটা টাইপের মহিন্দ্রা টাইপের একটা গাড়ি। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ছিল নিহত গাড়ি চালক পরিতোষ দেবনাথ। রবিবার ময়না তদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে পরিতোষ দেবনাথের মৃতদেহ তুলে দেওয়া হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে আম্বাসা টিআরটিসি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।